নতুন বল হাতে টিম সাউদি। সবার প্রত্যাশা ছিল একটু সতর্ক খেলার, কারণ 99 থেকে 100 যাওয়ার চাপ যে কোনো ব্যাটসম্যানকেই নার্ভাস করে তোলে। কিন্তু ঋষভ পান্ত মনে হয় নার্ভাস 90 শব্দটা শোনেননি, তাই তো সামনের দিকে এগিয়ে গিয়ে স্লগ সুইপ করলেন, মিড উইকেটের ওপর দিয়ে 107 মিটারের বিশাল একটা ছক্কা হাঁকালেন। কিছু সময়ের জন্য ধারাভাষ্যকাররা স্তব্ধ হয়ে গেছেন, একে তো 100-র চাপ, তার উপরে নতুন বল, এই পরিস্থিতিতে কে এই শট হাঁকাতে পারেন। আলোচনা শেষে সবাই একমত হলেন, ঋষভ পান্ত ছাড়া আর কেউই এমনটা করার সাহস কিংবা সক্ষমতা কোনোটাই রাখেন না। ঋষভ পান্ত কিভাবে ব্যাটিং করেন সেটা বোঝার জন্য মাঠের সবথেকে ভালো দর্শক ছিলেন বোধহয় আইজাস প্যাটেল, কারণ প্যাটেল সেই খেলোয়াড় যিনি পান্তের ব্যাটিংয়ের ফুল শোটাই উপভোগ করতে বাধ্য হয়েছেন। ভারতের ইনিংসের 66তম ওভারের খেলা চলছিল তখন, প্রথম বলেই প্যাটেলকে লং অনের ওপর দিয়ে সীমানা পার করে পান্ত ঘোষণা করলেন তিনি এসেছেন তার নিজস্ব স্টাইলেই খেলতে। পরের বলটা যদিও ডিফেন্স করলেন, কিন্তু তৃতীয় বলেই আরেকবার আক্রমণ, বল উড়ে গেল গ্যালারিতে। তখনই বোঝা যাচ্ছিল এই পান্ত আজ আর থামবেন না, ভক্তরাও নড়ে চড়ে বসেছেন ততক্ষণে, কারণ তারাও তো জানেন এটাই তো ঋষভ পান্ত শো। কিন্তু পরের বলেই LBW-র জোরালো আবেদন, বেরসিক আম্পায়ার আউট ঘোষণা করলেন যেন শো হঠাৎই বন্ধ হয়ে যাবে। পান্ত DRS নিলেন, ফলাফল তার পক্ষেই এলো, শো আবারও চলতে থাকলো। তার পরের বলেও একটা আবেদনের মুখোমুখি আবারও তিনি বেঁচে গেলেন। প্যাটেল বুঝতে পারছিলেন ঋষভ আজ ভিন্ন এক মেজাজেই আছেন, তাই তো ফিল্ডারদের সবাইকে বাউন্ডারিতে রেখেও যেন পান্তের আক্রমণ থামাতে পারছিলেন না। পরের বলেই তিনি আবারও মারলেন, যদিও সীমানার আগেই বল পড়ে যায়, তবে এর মানে এই নয় যে পান্ত শান্ত হলেন, এটা তো তার খেলার ধরনই নয়। তবে পান্তের এমন ব্যাটিংয়ের মেজাজ মাঝে মাঝে খেলার গতিকে পাল্টে দিলেও তার মধ্যে এক ধরনের বিপদও আছে। আজ পান্ত যখন 99 রানে পৌঁছলেন তখন মনেই হচ্ছিল সেঞ্চুরিটি নিশ্চিত, কিন্তু সেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে এক ভুল শটের কারণে মাত্র 1 রানের জন্যই সেঞ্চুরিটা মিস করলেন পান্ত। আউট হয়ে ফিরে যাওয়ার সময় অবশ্য তার মুখে ছিল অদ্ভুত এক হাসি, যেন তিনি বলছেন আবার আসব, থামব না। পান্তের এই ব্যাটিং স্টাইল একদিকে যতটা অনুপ্রাণিত করে অন্যদিকে ঠিক ততটাই উদ্বেগ ছড়ায়, কারণ তার আক্রমণাত্মক মনোভাব যেমন ম্যাচের গতিকে বদলে দিতে পারে তেমনি তা এক ঝটকায় সবকিছু উল্টেও দিতে পারে। পান্তের ব্যাটিং মানেই একটা জুয়ার মতো, কখনো বড় লাভ কখনো বড় ক্ষতি। কিন্তু এর মধ্যে একটা জিনিস ঠিক, ঋষভ পান্ত কখনো থেমে যাবার মানুষ নন, মাঠে তিনি আবার ফিরবেন, আর দর্শকরা জানেন পরের বারও দ্য পান্ত শো চলবে, সেটা যেভাবেই হোক।